हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। আমি অনিন্দিতা। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আর এখন আমি যাচ্ছি আমাদের পাড়ায়। এখানে একজন কাকু দোকান করেছে, এই টুকটাক সব জিনিস নিয়ে। তো ওখানে যাচ্ছি ধূপ কিনতে। গোয়ালের ওপরে এরম লাউ গাছ হয়েছে, কত একদম টাটকা টাটকা লাউ শাক। আর কত ফুল এসেছে লাউ গাছে। এই যে গোয়াল, আর এই যে গরুগুলো দাঁড়িয়ে আছে। আশীর্বাদ ভান্ডারের মালকিন, নে 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 ধূপ দে। তো ধূপ তো পাওয়া গেল না, এখানে ধূপদের শেষ হয়ে গেছে। এখন যাই দেখি বাড়িতে। দিদা তো মনে হয় ধূপের জন্য একেবারে পাগল হয়ে যাবে। তো 31শে ডিসেম্বর, বাট আমাদের এখনো কোনো প্ল্যান নেই। ভেবেছিলাম পিকনিক করব, দেখা যাক কি করা যায়। এই যে বাবার গাজর গাছ, গাজর গাছটা বড় হয়ে গেছে। এখানে বিট ঠিক এইটুকুটুকু হয়েছে। হ্যাঁ, এই যে বিট আর গাজরের গাছ, এই যে ওলকপিগুলো এইটুকুটুকু এইটুকুটুকু ওলকপি হয়েছে। আর আজকে হচ্ছে আদা তোলা হয়েছে। এই বস্তাটায় আদা লাগানো হয়েছিল। আর এই যে আদা, এই এতগুলো আদা এখান থেকে পাওয়া গেছে। এই যে আদার গাছগুলো শুকিয়ে গেছিল, বেশ অনেকটা আদা। দিদা একটু তিন টুকরো আদা লাগিয়ে দিয়েছিল, তার থেকে আমরা এত আদা পেয়েছি। এই যে স্নান টান করে রেডি হয়েছে, এখন খাওয়াবো, খাইয়ে তারপর জামা কাপড় পরাবো, নয়তো জামা কাপড় নষ্ট হয়ে যায়। এখানে সেদ্ধ করেছি হচ্ছে কুমড়ো আর বিট, গাজর, আলু। আলু দিইনি, কুমড়ো, বিট, গাজর, বিনস এইসব। আর এখানে হচ্ছে ভাত, এটা মেখে আজকে ওর লাঞ্চ একটা। আর কুমড়োটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। এই যে আজকে কুমড়োটার পরিমাণটা বেশি আছে বলে আজকে আর খাওয়াতে কোনো অসুবিধা নেই। বাবা নাও পা খায় না মা, এই আজকে কুমড়ো খাচ্ছে। মাঝে মাঝে একটু পছন্দের সবজিটা শুধু বেশি করে না দিলে তাহলে খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকবে না। ম্যাডামের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একটু বসে আরাম করছেন। রোদটা এখান থেকে চলে গেছে একটু ওদিকে, ওদিকটায়। একটু গান করে নাও। আচ্ছা, এই যে এবার একে জামা কাপড় পরিয়ে দেবো। জামা কাপড় পরতে হবে তো, পরবে না মা, জামা কাপড় পরবে না। খাওয়া, জামা কাপড় পরা সব হয়ে গেছে। আজকে চেয়ারটা আমার এত কাজে দিয়েছে, এখন এখন স্নান করাই না, কারণ এটাতে খাওয়াই বলে এটা ভিজে যাবে স্নান করালে। শ্যাম্পু করানোর দিন ছাড়া এই চেয়ারটায় এখন স্নান করাই না, তবে এই চেয়ারটা ছাড়া ওর স্নান করতে ভালোও লাগে না। তো তাই জন্য একটা টেবিল চেয়ার আরেকটা অর্ডার দিয়েছি, যেটাতে ওকে খাওয়াবো আর এটাতে ও স্নান করবে যেরকম করতো আর কি। এই
এই যে লঙ্কা গাছে একটা লঙ্কা পেকে গেছে, জানি না বাবা এটা তুলবে কিনা, এটা থেকে হয়তো আবার চারা বানাবে। তুলসী মন্দিরটা পুরোপুরি রং হয়ে গেছে, আর এই রকম দেখতে হয়েছে ব্যাপারটা, বেশ ভালো লাগছে। রংগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, তার থেকে সুন্দর হয়ে গেছে জায়গাটা। দুষ্টুমি হচ্ছে তো? এত জিনিস চোখের সামনে রয়েছে, কোনটা নেবে সে খুঁজে পাচ্ছে না। পেন নেবে না ডায়েরি নেবে, নাকি ওর পুতুলগুলো নেবে, নাকি জলের বোতল নেবে। কোনটা নিবি, পেন না এদিকে ডায়েরি? ডায়েরিটার তো হালতেই হয়েছে। হ্যাঁ, পড়ে গেলি।